ক্লাস 12 শিক্ষা বিজ্ঞান অর্থাৎ এডুকেশনের আজকে আলোচনা করব মূক ও বধির শিশুদের নিয়ে। এর আগের দিন এই অধ্যায় অর্থাৎ বিকলাঙ্গ বা প্রতিবন্ধী বা ব্যতিক্রমী শিশুদের নিয়ে আলোচনা করা হয়েছে এবং তাদের শ্রেণীবিভাগের বিষয়ে আলোচনা করা হয়েছে, বিভিন্ন সমস্যা এবং তাদের শিক্ষার উদ্দেশ্য এগুলো নিয়ে যেমন বলা হয়েছে, তার সঙ্গে সঙ্গে অন্ধ শিশুদের নিয়েও আলোচনা করা হয়েছে অর্থাৎ ব্যাহত দৃষ্টি সম্পন্ন শিশুদের নিয়ে বলা হয়েছে। আজকে আলোচনা করব মূক ও বধির শিশুদের নিয়ে। তাহলে প্রথমেই আমরা বুঝতে চাইব মূক ও বধির শিশু এই বিষয়টি কী, অর্থাৎ শ্রবণমূলক ক্ষতির জন্য শিশু যেমন কানে শুনতে পায় না তেমনি কথা বলার ভাষাও বিকাশ হয় না, এর ফলে দেখা যায় একটি শিশু বধিরতাজনিত কারণে বোবা হতে পারে। আবার শ্রবণমূলক ত্রুটির জন্য যে বধিরতা দেখা যায় সে তাদেরও সাধারণত বলা হয় শ্রবণ প্রতিবন্ধী বা বধির। আবার শ্রবণমূলক ক্ষতির জন্য যারা কানে শুনতে পায় না এবং কথা বলতে পারে না তাদের বলা হচ্ছে মূক। এই মূক ও বধির তাদের বলা হয়ে থাকে, অর্থাৎ যারা কানে শুনতে পাচ্ছে না এবং তার জন্য কথা বলতে পারছে না তাদের মূক ও বধির বলা হয়। যে সমস্ত শিশু কথা বলতে পারে না তাদের মূক বা বোবা বলা হয়, আর যেসব শিশু শুনতে পায় না তাদের বধির বা কালা বলা হয়। অর্থাৎ এই কথা বলা যায় কানের এই সম্পূর্ণ ত্রুটি দুভাবে হতে পারে এবং তার জন্য ব্যক্তি আচরণের দুরকমের বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। কিছু শিশু আছে যারা শ্রবণ যন্ত্রের ত্রুটি নিয়েই জন্মগ্রহণ করে, মানুষের কথা বলা এরা আয়ত্ত করতে পারে না, ফলে যেসব শিশু জন্মগতভাবে শুনতে পায় না তাদের বাচনিক বিকাশও হয় না। কারণ এই কারণে জন্মগতভাবে যারা বধির তারা বোবা বা মূক হয়। অন্যদিকে অনেক শিশু আছে যারা জন্মগতভাবে স্বাভাবিক শ্রবণ শক্তি সম্পন্ন ছিল কিন্তু পরবর্তীকালে বিশেষ কোনো অসুস্থতা বা অন্য কোনো কারণে শ্রবণ শক্তি হারিয়েছে তাদের বলা হয় বধির। ইংরেজিতে এদের সম্পর্কে তাৎপর্যপূর্ণ শব্দ হলো ডেফেন্ড। এরা কিন্তু কথা বলতে পারে কারণ শ্রবণ ইন্দ্রিয়ের ত্রুটি হওয়ার পূর্বে এদের বাচনিক বিকাশ হয়েছিল, তাই এরা কিন্তু কথা বলতে পারে। এদের শিক্ষাদানের জটিলতাটা অপেক্ষাকৃত কম, কিন্তু যারা জন্মগতভাবে বোবা ও কালা তাদের শিক্ষা সমস্যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখানে আলোচ্য বিষয়বস্তু কিন্তু মূক ও বধির শিশুদের শিক্ষা নিয়ে, এবং এক্ষেত্রে শিক্ষাবিদ বা মনোবিদরা অ্যালিস রেঞ্জ বলেছেন জন্ম থেকে যে শিশু শুনতে পায় না অথবা যে শিশু তার ভাষা বাচনিক ভঙ্গি অর্জন করার পূর্বেই শ্রবণ শক্তি হারিয়েছে তাকেই বলা হবে মূক বা বধির। আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলিতে বা বিদ্যালয়গুলিতে বধির শিশু যা রয়েছে তারা সেই সমস্ত অধ্যক্ষরা আলোচনায় তারা এই বধির শিশুদের একটি বিভাগ তৈরি করেছেন। সেই বিভাগে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বা দৃষ্টিকোণ থেকে এদের শ্রেণীবিভাগ করা হয়েছে। যেমন বলা হয়েছে মাত্রা অনুসারে বধিরতা দেখা যায়, বয়স অনুসারে বধিরতা দেখা যায়, ভাষার দিক অনুসারে বধিরতা দেখা যায়, কর্ণের সমস্যা থেকে বধিরতা দেখা যায় এবং কেন্দ্রীয় সমস্যা থেকেও বধিরতা দেখা যায়। তাহলে এই বধিরতার এই ভাগগুলিকে এখন আলোচনা করব। দেখো প্রথম বলা হয়েছে মাত্রা অনুসারে বধিরতা। মাত্রা অনুসারে বধিরতা দেখা যায়, স্বল্প মাত্রায় অনেকে বধির হয়, অনেকে আবার মাঝারি মাত্রায় বধিরতা দেখা যায়, আবার অনেকের ক্ষেত্রে মাত্রা অতিরিক্তভাবে মাত্রা বধিরতা, আবার কেউ কেউ প্রগতির মাত্রায় বধিরতা, প্রায় সম্পূর্ণ বধিরতাও দেখা যায়, আবার সম্পূর্ণ বধির ব্যক্তিও দেখা যায়। মাত্রা দিক দিয়ে অর্থাৎ কি অনুযায়ী বা কিভাবে কি পরিমাণে বধির সেই মাত্রা অনুসারে বধিরতাকে এই ছটি ভাগে ভাগ করা। এরপরে আলোচনা করা হচ্ছে বয়স অনুসারে বধিরতার ভাগ। প্রথমত বলা হয়েছে জন্মগত বধিরতা। জন্মগত বধিরতা বলতে বোঝাচ্ছে যে শিশু বধির হয়েই ভূমিষ্ঠ হয় তাদের বলা হচ্ছে জন্মগত বধিরতা। অপরদিকে জন্মের পরবর্তীকালে অপ্রত্যাশিতভাবে যে বধিরতা লক্ষ্য করা যায়, অর্থাৎ শ্রবণ ক্ষমতা নিয়ে পৃথিবীর বুকে এলেও পরবর্তীকালে সে যে সকল শিশু আকস্মিকভাবে কোনো কারণে শ্রবণ শক্তি হারায়
তাদের বলা হচ্ছে জন্মের পরবর্তীকালে অপ্রত্যাশিতভাবে তারা কোনো কারণবশত বধির হয়েছে। এই বধির বয়স অনুসারে এই দুই ভাগে ভাগ করেছে। ভাষা ত্রুটি অনুসারেও আবার ভাগ করা হয়েছে দুটি ভাগে, একটি হলো ভাষার উত্তর পর্বের বধিরতা, একটি হলো ভাষার পরবর্তী বধিরতা। এই ভাষার উত্তর পর্ব পরবর্তী পর্ব বলতে কী বোঝাতে চেয়েছে? ভাষার উত্তর পর্বের বধিরতা বলতে যে সকল শিশু শৈশবে ভাষায় প্রকাশের উত্তর পর্বে কোনো কারণে বধির হয় তাদের বলা হচ্ছে ভাষার উত্তর পর্বের বধিরতা। মানে যখন থেকে সে কথা বলতে পারবে ঠিক তার পূর্ব অবস্থা থেকে তার যদি বধিরতা সৃষ্টি হয় তাহলে কিন্তু সে কথা বলতে পারে না। আবার অপরটি বলা হচ্ছে ভাষার পরবর্তী স্তরের বধিরতা। এ ভাষার পরবর্তী স্তর বলতে বোঝানো হচ্ছে যে সকল শিশু ভাষা প্রকাশের পরবর্তী পর্বে কোনো কারণে বধির হয় তখন তাদের বলা হচ্ছে ভাষার পরবর্তী স্তরের বধিরতা। এইভাবে দুটো ভাগে ভাগ করেছে। কর্ণের ত্রুটির অনুসারে এটাকে এই বধিরতাকেও কয়েকটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন সঞ্চালনের ত্রুটিজনিত বধিরতা বা সংবেদন স্নায়ুবিক ত্রুটিজনিত বধিরতা এবং মিশ্র বধিরতা। তোমরা ক্লাস টেনের পড়ার কথা মনে করে থাকলে দেখবে তোমরা আমার যতদূর মনে হয় তোমরা এই বিষয়ে পড়েছো যে বিভিন্ন আমাদের যে জ্ঞানেন্দ্রিয়গুলো অর্থাৎ চক্ষু কর্ণ এদের সম্বন্ধে বিস্তৃত অভ্যন্তরীণ ভাগগুলো তোমরা জীবনবিজ্ঞানে পড়েছো। দেখো এই যে কর্ণের ত্রুটিজনিত অনুসারে যে বধিরতা সৃষ্টি হয় সেক্ষেত্রে কিন্তু সেই রকমই বিষয়ে আলোচনা করা হচ্ছে। প্রথম বলা হচ্ছে সঞ্চালনের ত্রুটির বধিরতা। সঞ্চালনের ত্রুটির বধিরতা বলতে বোঝানো হচ্ছে বহির্কর্ণ এবং মধ্যবর্তী কর্ণের শ্রবণজনিত ত্রুটির পরিপ্রেক্ষিতে আসে সঞ্চালনের ত্রুটিজনিত বধিরতা। এর পরবর্তীকালে আলোচনা করা হচ্ছে সংবেদন স্নায়বিক ত্রুটিজনিত বধিরতা। সংবেদন স্নায়বিক ত্রুটিজনিত বধিরতা বলতে বোঝাচ্ছে অন্তঃকর্ণে যে স্নায়বিক ক্ষমতাজনিত ত্রুটির পরিপ্রেক্ষিতে আসে সংবেদন স্নায়বিক ত্রুটিজনিতের বধিরতা। এবং তৃতীয়টি বলা হচ্ছে মিশ্র বধিরতা। মিশ্র বধিরতা বলতে বোঝাচ্ছে সঞ্চালনের ত্রুটিজনিত বধিরতা এবং সংবেদন স্নায়বিক ত্রুটিজনিত বধিরতা, অর্থাৎ পূর্ব দুটি ভাগে একত্রিত হয়ে অনেক সময় সংমিশ্রণের ফলে দেখা যায় বধিরতার সৃষ্টি হয়েছে। তাহলে আমরা এই পর্বে জানছি, প্রথমেই জানলাম যে বধিরতাকে মূলত চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলির মধ্যে দিয়ে আমরা এই শিক্ষার্থীদের অর্থাৎ বধির শিক্ষার্থীদের বিকাশগত বৈশিষ্ট্য জানব এবং পরবর্তীকালে তাহলে তাদের শিক্ষা দেওয়ার পদ্ধতি উদ্দেশ্যগুলো বুঝতে পারবো। তাহলে মূকবধিরদের বিকাশমূলক বৈশিষ্ট্যগুলি কী কী? এদের দৈহিক বিকাশ একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, অর্থাৎ মূকবধিরদের সঙ্গে দৈহিক বিকাশ সম্পর্কযুক্ত না হওয়ায় দৈহিক বিকাশের ক্ষেত্রে এদের কোনো রকম পরিবর্তন পরিলক্ষিত হয় না, অর্থাৎ দৈহিক বিকাশ এদের স্বাভাবিকভাবে হয়। বৌদ্ধিক বিকাশের ক্ষেত্রে দেখা যায় তাদের প্রায় 40% অর্থাৎ 40% কম থাকে। মূকবধির শিশুদের কল্পনা শক্তি, চিন্তা শক্তি, যুক্তি শক্তি প্রভৃতি সাধারণের তুলনায় একটু নিম্নমানের হয়ে থাকে। এর প্রভাবে মূকবধির শিশুরা কিছুটা প্রভাবিত হলেও তাদের বৌদ্ধিক বিকাশ স্বাভাবিক শিশুদের তুলনায় কমই থাকে। তাহলে কেন এই বৈশিষ্ট্যগুলো জানছি বিকাশের? কারণ শিক্ষাক্ষেত্রে তাহলে তাদের পদ্ধতিগুলি বা উদ্দেশ্যগুলি নির্ণয়ে সুবিধা হবে। এছাড়াও সামাজিক বিকাশের কথা বলা হয়েছে। সামাজিক বিকাশের ক্ষেত্রেও এই শিশুরা পিছিয়ে থাকে, কারণ তারা শিশুকাল থেকেই সবসময় সঠিকভাবে হয়তো শিক্ষা গ্রহণ বা মিথস্ক্রিয়া সমাজের সঙ্গে মিথস্ক্রিয়া করতে সঠিকভাবে হয়তো পারেনি। এর ফলে এরা বিভিন্ন সময় হীনমন্যতায় ভোগে, এর ফলে তাদের শিক্ষা ক্ষেত্রে যথেষ্ট ত্রুটি হয়। এর ফলে সহানুভূতি বোধ, সহমর্মিতা, মিলেমিশে চলার ক্ষমতা, এইসব সামাজিক গুণগুলি একটু অভাব তাদের মধ্যে পরিলক্ষিত হয়। অনুশীলনের ফলে কিন্তু এই শিক্ষার্থীরা এই অভাববোধগুলোকে দূর করতে পারে। এছাড়াও ভাষার বিকাশ তাদের ক্ষেত্রে কম হয়ে থাকে এবং যার ফলে তাদের যথাযথ সঙ্গতি বিধান ব্যর্থ হয়। জীবনের পথে নানা অসুবিধার সম্মুখীন হয় তারা, তার ফলে তাদের বাচনিক বিকাশটি কমই হয়। প্রক্ষোভগত বিকাশের ক্ষেত্রে এদের ত্রুটি পরিলক্ষিত হয়। হীনমন্যতায় ভোগার দরুন তারা মানসিক দুর্বলতার কারণে অল্পেতেই ক্রোধ প্রকাশ করে, অর্থাৎ এই শিশুরা কিন্তু তাদের বিকাশগত বৈশিষ্ট্যের ত্রুটি থাকার জন্য তারা সে অনেকটাই পিছিয়ে থাকে।
এই সমস্যা শুধুমাত্র ব্যক্তিগত সমস্যা নয়, এটি সামাজিক সমস্যা, সেইটাই স্মরণ রেখে আমাদের প্রত্যেকের অর্থাৎ রাষ্ট্র তথা সমাজ দেশের কিন্তু তাদের প্রতি দায়িত্ব নিতে হবে এবং সেই অনুযায়ী তাদের শিক্ষার উদ্দেশ্য, সমস্যা সমাধান এই সমস্ত বিষয়গুলিকে গঠন করতে হবে বা গ্রহণ করতে হবে। তাহলে এবার আলোচনা করব মূকবধি শিশুদের শিক্ষার উদ্দেশ্য নিয়ে। এই মূকবধি শিশুদের শিক্ষার উদ্দেশ্যে বলা হয়েছে, দেখো পরপর বিষয়গুলিকে আলোচনা করা হয়েছে, তাদের ভাষার বিকাশ একান্তভাবে প্রয়োজন, তাদের শিক্ষার উদ্দেশ্য হবে তাদের ভাষা যাতে সম্পূর্ণভাবে বিকশিত হয়, এছাড়াও সামাজিক বিকাশের কথা বলা হয়েছে যাতে তারা সমাজের সঙ্গে তাদের সামাজিক গুণগুলিকে সঠিকভাবে বিকাশ করতে পারে, যেটি আমরা দেখলাম তাদের বিকাশগত বৈশিষ্ট্যের ক্ষেত্রে ত্রুটি হয়ে থাকে সামাজিক বিকাশগুলি, সহানুভূতি, সহযোগিতা এগুলি তাদের মধ্যে, সহমর্মিতা এগুলি তাদের মধ্যে ত্রুটি সম্পন্ন থাকে, প্রশিক্ষণের মধ্যে দিয়ে তাদের গড়ে তুলতে হবে এই সমস্ত বিকাশের দিক। এছাড়া ভাষা উপলব্ধি করার অর্থাৎ অন্যের ভাষা যাতে সে বুঝতে পারে বা সেইভাবে তাকে শিক্ষার উদ্দেশ্য হবে সেইভাবে তাকে গড়ে তোলা, অর্থাৎ তাকে উপযুক্ত প্রশিক্ষণ দেওয়া, শ্রবণের প্রশিক্ষণ দেওয়া, অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় কারো কারো শ্রবণ শক্তি ক্ষীণ, অর্থাৎ তুলনামূলকভাবে একেবারেই শ্রবণহীন নয়, তার হয়তো কিছুটা ক্ষমতা রয়েছে শ্রবণের, তাহলে সেক্ষেত্রে তাকে সেইভাবে প্রশিক্ষিত করে শিক্ষা গ্রহণ করার উদ্দেশ্য হবে। এছাড়াও বলছে পঠন পাঠনের ক্ষমতার বিকাশ ঘটাতে হবে, অর্থাৎ শিক্ষার্থীরা কানে না শুনতে পেলেও তারা যে কোনো বিষয়ে কিন্তু পড়াশুনোর করার ক্ষমতা তাদের থাকবে, তাই বলা হচ্ছে তাদের পঠন পাঠনের দিকে গুরুত্ব দিতে হবে, হীনমান্যতা বোধ তাদের মধ্যে থেকে অপসারণ করতে হবে, আত্মবিশ্বাস আত্মচেতনার জাগরণ করতে হবে, অর্থাৎ তাদের মধ্যে হীনমান্যতা অপসারণ করে আত্মচেতনা বোধ এবং আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। এছাড়া বলা হচ্ছে বৃত্তিমূলক প্রশিক্ষণে তাদের সহায়তা বা প্রশিক্ষিত করা হবে, অভিভাবকদের প্রশিক্ষণ দান করতে হবে, কারণ তারা যাতে তাদের এই ব্যাহত ত্রুটি সম্পন্ন শিশুদের উপযুক্তভাবে সমাজের উপযোগী করে গড়ে তুলতে পারে সেই জন্য অভিভাবকেরও দরকার সে বিষয়ে জ্ঞান থাকা। সহপাঠক্রমিক কার্যাবলীগুলির উপর গুরুত্ব দিতে হবে, কারণ এই সহপাঠক্রমিক কার্যাবলীগুলির মধ্যে দিয়ে তারা তাদের পরবর্তী জীবন যাপনের ব্যবস্থা করতে পারবে, বৃত্তি নির্বাচন করতে পারবে, তাহলে মূকবধির শিশুদের শিক্ষার উদ্দেশ্যের ক্ষেত্রে এই বিষয়গুলি কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, যার মধ্যে দিয়ে তারা পরবর্তী জীবনের প্রতিষ্ঠিত হওয়া এবং শিক্ষার বিভিন্ন দিকে এগিয়ে যেতে সাহায্য করবে তাদের। তাহলে প্রতিবন্ধী শিশুদের শ্রেণীবিভাগ এবং তাদের শিক্ষার উদ্দেশ্য এবং তাদের বিকাশগত বৈশিষ্ট্য থেকে এবার আমরা আলোচনা করতেই পারি এই মূকবধির শিশুদের পাঠ্যক্রমের জন্য কী কী বিষয়কে নির্বাচন করা হবে বা তাদের পাঠ্যক্রমের বিষয়বস্তু কী হবে সেগুলি আলোচনা করতে চাই। তাহলে প্রথমেই এবার আলোচনা করব এই পাঠ্যক্রমের মধ্যে তাদের বাচনিক বিকাশের মূলক কার্যাবলী যেন অন্তর্ভুক্ত করা হয় যাতে তাদের বাচনিক বিকাশ সম্পন্ন হয়, এছাড়া অন্যান্য ভাষা বোঝা ও শ্রবণের প্রশিক্ষণমূলক কার্যাবলী পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত করতে হবে, অর্থাৎ তাদের যেন এই বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়ে পাঠ্যক্রম তৈরি হয়, কারণ এই পাঠ্যক্রমের মধ্যে দিয়ে তারা পরবর্তীকালে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। ভাষা জ্ঞান বিকাশমূলক কার্যাবলী, অর্থাৎ যে হয়তো কথা বলতে শেখেনি তাকে তার ভাষা তাকে সুষ্ঠুভাবে বুঝিয়ে দিলে তার হয়তো সেই ভাষা বিকাশ করতে সহজ হয়ে যাবে, পাঠ্যক্রমে কিন্তু সেই ভাষার বিকাশের কার্যাবলীগুলিকে গুরুত্ব দিতে হবে। পঠন পাঠনমূলক কার্যাবলী, অর্থাৎ যে চোখে দেখে না তার পক্ষে কোনো বই পড়া অসুবিধা, কিন্তু যারা কানে শোনে না বা বলতে পারে না তাদের পক্ষে চোখে দেখা বা দৃষ্টিশক্তির সক্রিয়তা এতটাই বেশি থাকে তাদের পক্ষে কোনো বিষয় পড়া কিন্তু অসুবিধা হবে না, তার ফলে তাদের যাতে পঠন পাঠন করতে পারে কোনো পুস্তক বা কোনো বিষয় তারা যাতে পড়ে সহজে বুঝতে পারে সে ব্যবস্থা বা তার অভ্যাস তাদের মধ্যে গড়ে তুলতে হবে। এছাড়া সাধারণভাবে বিদ্যালয়ভুক্ত যে সমস্ত কার্যাবলীগুলি থাকে, অর্থাৎ বিভিন্ন রকম খেলাধুলা বিভিন্ন রকম বিষয়বস্তু, তাদের কিন্তু সেই বিষয়গুলির মধ্যেও শিক্ষা দিতে হবে, অর্থাৎ পাঠ্যক্রমের মধ্যে সেগুলো অন্তর্ভুক্ত করতে হবে। এছাড়া সমাজ বিজ্ঞানের বিষয় তাদের পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত হবে, গণিত
তাদের পাঠ্যক্রমের অন্তর্ভুক্ত হবে। এছাড়াও বিভিন্ন হস্তশিল্প যার মধ্যে দিয়ে তারা পরবর্তীকালে তাদের জীবন অতিবাহিত করবে বা বৃত্তিমূলক বিষয়টি তারা গ্রহণ করতে পারবে, সেই কারণে পাঠ্যক্রমের মধ্যে এই বিভিন্ন রূপ হস্তাবলী হস্তশিল্প তাদের শেখাতে হবে, যাতে তারা তাদের ভবিষ্যৎ জীবন এর মধ্যে দিয়ে অতিবাহিত করে তারা নিজেদের জীবন গড়ে তুলতে পারে, সমাজে প্রতিষ্ঠিত হতে পারে এবং তাদের যে ব্যতিক্রম বা তাদের যে ত্রুটি রয়েছে, সামাজিকভাবে যে ত্রুটিগুলো রয়েছে, তারা তাদের প্রতিষ্ঠিতার মধ্যে দিয়ে সেই ত্রুটিগুলো যাতে দূর করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের কিন্তু মূকবধির শিশুদের পাঠ্যক্রমটি একটি গুরুত্বপূর্ণ বিষয়বস্তু, কিন্তু এই পাঠ্যক্রমকে যথাযোগ্যভাবে যদি প্রতিষ্ঠা করতে হয় তার জন্য কিন্তু শিক্ষণ পদ্ধতিটিকেও গুরুত্ব দিতে হবে। তাহলে শিক্ষণ পদ্ধতির ক্ষেত্রে কী কী নিয়ম পালন করবে, এই মূকবধিরদের শিক্ষণ পদ্ধতি কী হবে, সে বিষয়ে আমাদের আলোচনা করা দরকার। মূকবধির শিশুদের তাহলে শিক্ষণ পদ্ধতি কী হওয়া উচিত প্রথমেই আলোচনা করা হয়েছে। মূকবধির শিশুদের কিন্তু প্রথম পদ্ধতি হলো মৌখিক পদ্ধতি। মৌখিক পদ্ধতি বলতে বোঝাতে চেয়েছেন, মৌখিক এই পদ্ধতির প্রবর্তক হলেন মনোবিদ জোয়ান প্যাবলো বোনে। এই পদ্ধতির মূল বিষয় হলো ঠোঁট নাড়া, অর্থাৎ একজন শিক্ষার্থী খুব মনোযোগ সহকারে শিক্ষকের যে দুটি ঠোঁট সে যে নাড়ছে সেই বিষয়টিতে সে লক্ষ্য করবে এবং শিক্ষার্থীকে সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে এবং সেই প্রশিক্ষণের মধ্যে দিয়ে সে কিন্তু পরবর্তীকালে সেইভাবেই কথা বলার চেষ্টা করবে। এরপরে আলোচনা করা হচ্ছে সঞ্চালনমূলক পদ্ধতি। সঞ্চালনমূলক পদ্ধতি বলতে বোঝানো হয়েছে যে এই এক্ষেত্রে মনের ভাব ব্যক্ত করার জন্য কিছু কৌশল তাদের শেখানো হবে। এই পদ্ধতির উন্নত সংস্করণ হলো আঙ্গুল হাতের তালুতে নানাভাবে স্থাপন করে নানা বর্ণ ব্যক্ত করা হয়। এই সব বর্ণমালার সংযোজনে মনের ভাব প্রকাশ করা যায়। যেমন এ বোঝানোর জন্য সংকেত হিসেবে এই রকমভাবে সে তালুতে হাতের তালুতে দেখাতে পারে, ও বোঝানোর জন্য সংকেত হিসেবে সে এইভাবে হাতের আঙ্গুলগুলিকে দেখিয়ে বোঝাতে পারে। তাহলে সঞ্চালনমূলক পদ্ধতির ক্ষেত্রে সে এইভাবে সংকেতের মধ্যে দিয়ে সে তার প্রশিক্ষণ দান করবে একজন শিশুকে, মূকবধির শিশুকে শিক্ষক এইভাবে শিক্ষা দান করবে এই পদ্ধতিগুলির মধ্যে দিয়ে। এছাড়াও কম্পন স্পর্শানুভূতির পদ্ধতির কথা বলা হয়েছে। কম্পন স্পর্শানুভূতির পদ্ধতি মূল এর প্রবক্তা হলেন কেটি আলারকন এবং সোফিয়া আলারকন। এরা দুজন কিন্তু স্পর্শানুভূতিকে বা অর্থাৎ ভাইব্রেশন অ্যান্ড টাচ মেথডকে গুরুত্ব দিয়েছে। অর্থাৎ একজন শিক্ষার্থী শিক্ষক যখন কথা বলবেন তখন তার কণ্ঠনালী এবং তার গাল এগুলি স্পর্শ করলে বুঝতে পারবে এবং তার যে কম্পন অনুভূতি সে অনুভূত হয়ে প্রশিক্ষণ নেবে এবং সেই অনুযায়ী সে কিন্তু তার পরবর্তী শিক্ষার পদ্ধতি হিসেবে গ্রহণ করে তা সে প্রশিক্ষণ করবে। এরপরে বলা হয়েছে দর্শন নির্ভর পদ্ধতি, কারণ তার চক্ষু বিষয়টি দর্শন ইন্দ্রিয় কিন্তু যথেষ্ট সক্রিয় থাকে। এই দর্শন ইন্দ্রিয় পদ্ধতি অবলম্বন করে সে শিক্ষা লাভ করবে। এখানে বর্ণ সংকেত এরা দর্শন পদ্ধতির মধ্যে দিয়ে ব্যবহার করতে পারবে। শিক্ষার্থী শিক্ষকের উচ্চারণের সময় মুখের আকৃতি মনোযোগের সঙ্গে লক্ষ্য করে পরে নিজে আয়নার সামনে দাঁড়িয়ে সেই মুখাকৃতি করে বর্ণ উচ্চারণ করার চেষ্টা করবে। তাহলে এইভাবে একজন শিক্ষার্থীকে শিক্ষা দেওয়ার পদ্ধতি নির্ণয় করতে হবে। এছাড়াও রয়েছে শ্রবণ সহায়ক যন্ত্রভিত্তিক পদ্ধতি। শ্রবণ সহায়ক যন্ত্রভিত্তিক পদ্ধতি কিন্তু একেবারে যে বধির যে একেবারেই কানে শুনতে পারে না তার পক্ষে সেটি সম্ভব হবে না। এটি হাইলি সেন্সিটিভ একটি অডিওমিটার, অর্থাৎ যার কিছুটা শ্রবণ শক্তি রয়েছে তাকে এই জাতীয় যন্ত্র ব্যবহার করে শিক্ষাদান করার ব্যবস্থা নিতে হবে। আধুনিক যুগে এটি একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি হিসেবে চিহ্নিত হয়েছে। তাহলে এ কথা আমরা বলতে পারি, এই পদ্ধতিগুলি কিন্তু খুব সহজ নয়, অত্যন্ত জটিল পদ্ধতি, তাই দক্ষ প্রশিক্ষক ছাড়া ফলপ্রসূ হওয়া কিন্তু কঠিন। অর্থাৎ শিক্ষণের শিশুদের মূকবধির শিশুদের শিক্ষণ পদ্ধতিকে প্রতিষ্ঠা করতে গেলে কিন্তু একজন দক্ষ প্রশিক্ষকের দরকার। তাছাড়া যথাযথভাবে আয়ত্ত করতে হলে শিক্ষার্থীদের দীর্ঘক্ষণ অনুশীলন করা প্রয়োজন। যেমন দক্ষ একজন শিক্ষকের দরকার,
তেমন অধিক সময় পর্যন্ত কিন্তু এই শিক্ষার্থীদের তাদের অনুশীলন করাতে হবে। সুতরাং বধির ও মূক শিশুদের কণ্ঠে ভাষা আনতে হলে এদের বৃত্তিমুখী শিক্ষায় শিক্ষিত করে ভবিষ্যৎ জীবনে অন্য বস্তাদির তৈরি করতে হয়, করে দেওয়ার জন্য শিক্ষকদের এবং পিতামাতা সহ পরিবার পরিজনদের দীর্ঘ ধৈর্যশীল হতে হবে। ধৈর্যের পথে শিশুদের উৎসাহ উদ্দীপনা দিয়ে ওদের প্রাণশক্তি স্ফুরণ ঘটাতে হবে। স্মরণ রাখতে হবে যে ধৈর্যের বিচ্যুতির মাঝপথে প্রশিক্ষণ বন্ধ করে দিলে তা এই সম্পূর্ণ শ্রমটা পণ্ড হয়ে যাবে। তাই ব্যতিক্রমী শিশুদের ভাবী জীবন কণ্টকিত হয়ে উঠতে পারে। তাই সুখের পরিবর্তে হয়তো তারা অবহেলা ও বঞ্চনার শিকার হবে। তাই যখন তাদের এই বিষয়ে শিক্ষা দান করা হবে, তাদের যখন প্রশিক্ষণ পদ্ধতি এই পদ্ধতিগুলো গ্রহণ করা হবে, তখন কিন্তু সেদিকে লক্ষ্য রাখতে হবে যাতে তারা সম্পূর্ণভাবে এইগুলির মধ্যে দিয়ে নিজেদের এগিয়ে নিয়ে যেতে পারে। এছাড়াও বলতে হবে মুখবধিরদের যে সমস্যাগুলি রয়েছে সেগুলি সমাধানের উপায়গুলোও কিন্তু নির্ণয় করতে হবে, বাস্তবসম্মতভাবে পরিকল্পনা করতে হবে এই সমস্যাগুলো সমাধান করার জন্য। শিক্ষার্থীদের যে শিক্ষার প্রতিষ্ঠানগুলি হবে সেগুলি রাষ্ট্রীয়করণ করতে হবে, সরকারি বেসরকারিকে রাষ্ট্রীয়করণ করতে হবে, প্রয়োজন মতো তাদের আবাসিক শিক্ষালয় গড়ে তুলতে হবে, বিজ্ঞানভিত্তিক পাঠ্যক্রম তৈরি করতে হবে, দক্ষ শিক্ষক নিয়োগ করতে হবে এবং এই বৃত্তিতে যে সমস্ত শিক্ষকরা আসবে তাদের যথাযোগ্য উপযুক্ত পরিমাণে বৃত্তি প্রদান করতে হবে, এই শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক মনোভাব গড়ে তুলতে হবে এবং আধুনিক শিক্ষামূলক উপকরণগুলো ব্যবহার করতে হবে। তবেই কিন্তু এই শিক্ষণ পদ্ধতির মধ্যে দিয়ে রাষ্ট্র এবং সমাজের দ্বারা এই শিশুদের সঠিকভাবে শিক্ষণ সম্ভব হবে এবং সমাজে তারা নিজেদের প্রতিষ্ঠা করতে হবে এবং করতে পারবে। শুধু এই বিষয়ে নয়, আমাদের খেয়াল রাখতে হবে প্রতিবন্ধী শিশুদের সমস্যা সমাধানের জন্য পিতামাতা ও শিক্ষকেরও কিন্তু সমানভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, যেখানে রাষ্ট্র এবং সমাজ দেশ যেমন দায়িত্ব নেবে তার সঙ্গে সঙ্গে সমাজের ক্ষেত্রে বা এই সমস্যা সমাধানের ক্ষেত্রে পিতামাতা এবং শিক্ষকেরও ভূমিকা নিতে হবে, যাতে শ্রেণীকক্ষে প্রতিবন্ধী শিক্ষার্থীরা হীনমন্যতায় না ভোগে সেদিকে লক্ষ্য রাখতে হবে। শিক্ষকদের সহযোগিতা, সমবেদনা, সততা, সহনশীলতা, ন্যায় বিচার এগুলির প্রতি লক্ষ্য রাখতে হবে। পিতামাতা গৃহের পরিবেশে শিক্ষার্থীদের এই ধরনের প্রতিবন্ধী শিশুদের যাতে হীনমন্যতা না গড়ে ওঠে তাদের জন্য তাদের সঠিকভাবে পরিচালিত করতে হবে এবং তাদের নিরাপত্তা দান করতে হবে, তারা যাতে কোনোভাবে অবাঞ্ছিতভাবে কোনো রকম সমস্যার সম্মুখীন না হয় সে বিষয়ে পিতামাতা পরিবেশ তৈরি করবে, গৃহ পরিবেশ থেকে বাহ্যিক পরিবেশের দিকে লক্ষ্য রাখবে। এছাড়াও শিক্ষকের থাকতে হবে সহিষ্ণু ধৈর্যপরায়ণ এবং শিক্ষকেরা বিভিন্নভাবে বুদ্ধি খাটিয়ে শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে রাখবেন, কারণ এরা অধিক পরিমাণে ক্রোধ সম্পন্ন হয়। এই প্রতিবন্ধী শিশুদের একটি বৈশিষ্ট্য হলো ক্রোধ এবং সেই স্নেহের দ্বারা শিক্ষক তার স্নেহের দ্বারা পিতামাতা তারা স্নেহের দ্বারা তাদের এই ক্রোধ নিরসন করবেন, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এছাড়াও আরও অনেক বিষয় রয়েছে যেক্ষেত্রে পিতামাতা শিক্ষার্থীদের সৃজনাত্মক কার্যাবলীর সঙ্গে যুক্ত করবেন, শিক্ষকরা তাদের এই ধরনের সৌহার্দ্যপূর্ণ বন্ধুত্বপূর্ণ ব্যবহারের শিখাবেন, তাদের সঙ্গে সেই রূপ ব্যবহার করবেন যাতে তারা সকলের সঙ্গে সমানভাবে বড় হয়ে উঠতে পারে, বেড়ে উঠতে পারে, সেদিকে শিক্ষক এবং পিতামাতা লক্ষ্য রাখবে। এছাড়াও শিক্ষার্থীদের যে প্রতিবন্ধী শিক্ষার্থীদের যে অতৃপ্ত বাসনা থাকবে সেক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষকরা যেমন সহানুভূতির সঙ্গে সে পথের দিকে নির্দেশ করবে, তেমন পিতামাতাও কিন্তু সন্তানদের অহংবোধের মানসিকতা জাগাতে সহায়তা করবে, তাহলে সন্তানের মানসিক দুর্বলতা অনেকটাই কেটে উঠবে, সন্তান অন্তর্মুখিতা দূরীকরণের পথ তৈরি করবেন, অর্থাৎ তারা সকলের সঙ্গে মিশে যাবে। এটি কিন্তু এই সমস্ত বিষয়গুলির উপর লক্ষ্য রেখে কিন্তু এই সমস্ত প্রতিবন্ধী শিশুদের গড়ে তুলতে হবে। তাহলে শিক্ষাক্ষেত্রে এই সমস্ত প্রতিবন্ধী শিশুদের গড়ে তোলার জন্য শিক্ষা যেমন রাষ্ট্র, রাজ্য, দেশ, সমাজ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, তেমন তার সঙ্গে সঙ্গে এই প্রতিবন্ধী শিশুদের সমস্যা সমাধানের ক্ষেত্রে পিতামাতা ও শিক্ষকেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাহলে এই অধ্যায়ে আমরা প্রতিবন্ধী শিশুদের
নিয়ে আলোচনা করেছি এবং সেক্ষেত্রে বিশেষভাবে ব্যতিক্রমী শিশু হিসেবে অন্ধ এবং মুকবধির শিশুদের নিয়ে আলোচনা করা হয়েছে। তাহলে আজকে এই অধ্যায়টি এখানে সম্পূর্ণভাবে শেষ করা হলো। পরবর্তীকালে পরবর্তী অন্য একটি অধ্যায় নতুন একটি অধ্যায় আলোচনা করব। তোমরা এই অধ্যায়টি ভালোভাবে পড়বে, কারণ এই অধ্যায়টি খুব সহজ এবং ভালোভাবে পড়লে বুঝতেও কোনো অসুবিধা হবে না। পয়েন্ট করে পড়বে, যাতে এখান থেকে প্রশ্ন আসলে বা প্রশ্ন নিজেরা দেখলে যাতে এর থেকে সমস্যার সমাধান করতে পারো। এবং ভালোভাবে অধ্যায়টা পড়া থাকলে কিন্তু যে কোনো প্রশ্ন দেখলে তোমরা কিন্তু তার সমাধান করতে পারবে, সেদিকে লক্ষ্য রাখবে এবং সেই সমস্যার সমাধান করার চেষ্টা করবে। এবং কোনো কিছু বুঝতে না পারলে স্কুলে যখন আমাদের সঙ্গে দেখা হবে সেই সমস্যার বা সেই বিষয়গুলি না বোঝা বিষয়গুলো তোমাদের সঙ্গে আলোচনা করে সেই বিষয়গুলোকে বোঝানোর চেষ্টা করব। সেক্ষেত্রে এই অধ্যায়টা আজকে এখানেই শেষ হলো।